আপনি জানেন কি কোনটাতে লাভ বেশি সার গরু নাকি গাভীতে চলুন জেনে নিয়ে বিস্তারিত আসসালামস রবি আক্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক খামারি ভাই বোন নতুন করে গরু পালন করি গরুর খামার করি কিন্তু আমরা অনেকেই জানি না কোন গরু পালন করলে লাভ বেশি সার গরু দিয়ে আমার খামারটা শুরু করব না গাভী দিয়ে শুরু করব। আজকে আমি বিস্তারিত জানাবো কোন গরু পালন করলে লাভ বেশি সার গরু নাকি গাভী গরু কোন গরু দিয়ে খামার শুরু করলে আমার খামারে কখনো লস হবে না চলুন নেই এই বিস্তারিত খামারে বেশি লাভ হয় অনেকে খামারের দিকে ঝুঁকছে অনেকে মনে করেন গাভী গরু দিয়ে খামার শুরু করবেন না সার গরু দিয়ে খামার শুরু করবেন কোনটাতে লাভ বেশি সার গরু না গাভী গরু এই প্রশ্নটা হাজার হাজার খামারের মুখে মুখে চলুন আজকে আমি আপনাদেরকে কিছু হিসাব শেখাই বা হিসাব দেখাই আপনি বুঝে যাবেন কোনটাতে লাভ বেশি মানুষের আবহাওয়ায় খাবারের যে দাম সেই দামে একটা যদি আপনি সার গরু পালন করতে চান যদি কিনে সার গরু পালন করতে চান সেই সার গরু দিয়ে কোলাবেন না কারণ বাংলাদেশের খামারিটা বেশিরভাগই কোরবানির আশায় সার গরু পালন করে থাকে সারা বছর তারা সার গরু পালন করে না আর সারা বছর যখন আপনি একটা যদি ছোট ছোটো বাছর কেনেন সেই গা সেই বাছরটা কোরবানির জন্য উপযোগী করতে কমপক্ষে আপনার দুই বছর সময় লাগবে এতে আপনার গাবে সেই বছরটাকে সার বছরটাকে কমপক্ষে দুই বছর খাওয়াইতে হবে এতে অনেক খরচা পড়ে যাবে পরবর্তীতে আবার বাছরটি বিক্রি করবেন কোরবানির সময় দাম পাবেন কি না বা অন্য সময় দাম পাবেন কি না এতে আপনার অনেকটাই যাবে আর যদি আপনি গাবি পালন করেন আপনার গাভি উন্নত জাতের গাভি পালন করলে সেই গাভি থেকে প্রতিদিন দুধ দেবে এবং দুধ দিলে আপনি সেই দুধ বিক্রি করে আপনি অন্য অন্য যে আপনার বাসায় যে গরু থাকবে বা খামারে গরু থাকবে সেই গরুর খরচ চালাতে পারবেন আর অবশ্যই আপনি সার গরু পালন করেন না কেন বা গাবি গরু পালন করেন না কেন আপনার অবশ্যই নিজস্ব ঘাসের জমি থাকতে হবে যদি আপনার নিজস্ব ঘাসের জমি না থাকে তাহলে আপনি সার গরু পালন করে লাভবান হবেন না গাবি গরু পালন করে লাভবান হবেন না কারণ কাঁচা গাছ খাওয়ালে গাবি আপনার অধিক পরিমাণে দুধ দেবে এবং গাবের স্বাস্থ্য ঠিক থাকবে আপনি যদি আপনার যদি কাঁচা গাছ না থাকে তাহলে আপনার গাবি পালনে কখনো লাভ করতে পারবেন না হ্যাঁ তবে যদি আপনার গাবি থেকে যে গাবের বাচ্চাটা হবে সেটা যদি সার বাসুর হয় সেটা পালন করে অবশ্যই আপনার লাভ হবে কারণ এটা আপনাকে কিনতে হচ্ছে না আপনার বাড়ির খাবারে খাচ্ছে এতে আপনার লাভ হবে সময় একটা কথা মনে রাখবেন যারা নতুন করে খামার শুরু করতে চায় অবশ্যই গাভি দিয়ে খামার শুরু করবেন এতে কিছুটা হলে হাফসারে বাঁচবেন তবে একটা কথা মনে রাখবেন গাভীর কিন্তু অনেক রোগবালাই হয় সেই সম্পর্কে আপনাকে জানতে হবে সার গরুর কিন্তু খুবই কম রোগবালাই হয় যদি আপনি গাভি পালন করেন তাহলে গাভি পালনের যে ম্যাস্টাটিস রোগ আছে সে বিষয়ে আপনাকে এ টু জেড ধারণা থাকতে হবে তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন তাছাড়া আপনার যদি গাভীর খামারে যে ম্যাস্টাটিস রোগ একবার হয়ে যায় তাহলে সেই গরু থেকে দুধ উৎপাদন কমে যাবে এবং আপনার খামারে আপনি অলটিমেটলি লস করবেন আর সর্বোপরি যদি কোনো নতুন খামারি যদি গাভি দিয়ে গামা শুরু করে বা গাবি বানালে অবশ্যই অবশ্যই লাভ বেশি সার ঘরের থেকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে